वेलकम फ्रेंड्स टू माय चैनल माय रान्नाघर इंडियन फूड। आज हमें निये ओल चिंगड़ी। एटी करते कि लागजे प्रधान उपादानगुलो आमी बोले दी। ओल चिंगड़ी माछ, आलू एवं मसलापाती, काचा लंका, लंकार गुड़ो, आदा बाटा इत्यादि लागे। एटा करते किभाबे करलाम आमरा सेटा एकटु बोले दी। प्रथमे चिंगड़ी माछटा भेजे सरिये रखा होयेछे। এবার কড়াইতে তেল গরম করে গোটা জিরা, তেজপাতা ফোড়ন দেওয়া হয়েছে। তারপর টুকরো করে কেটে নেওয়া আলু, আমি দেখাচ্ছি, ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছিল এই যে আলু, এবং ওলগুলো দিয়ে দেওয়া হয়েছে। একটু ভাজা ভাজা হয়ে আসলে আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দেওয়া হয়েছে, এবং সমস্ত মশলা অর্থাৎ লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, একটু টমেটো কুচি, জিরা গুঁড়ো, সব আদা বাটা সবকিছুতে ভালো করে কষানো হয়েছে। তারপর প্রয়োজন মতন জল দিয়ে এবং সামান্য মিষ্টি, নুন ইত্যাদি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। যখন মাখো মাখো হয়ে আসবে তখন নামিয়ে ফেলা হয়েছে এই ওল চিংড়ি। এটি গরম ভাতের সাথেও ভালো লাগে, আবার রুটির সাথেও, পরোটার সাথেও ভালো লাগে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এবং কেমন লাগলো তা আমার কমেন্ট বক্সে জানাবেন। আর এখন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।